দেশরতি বেগম খালেজি আজকেন হাসপাতালে জীবন মৃত্যুর সন্নিক্ষণে। বাংলাদেশের সর্বস্তরের মানুষ আজকে বেগম খালেজিয়ার সুচিকিৎসার আবেদন জানালো। এই ফেসিস হাসিনা সরকার তাকে মুক্তিও দিচ্ছে না, বিদেশের চিকিৎসার ব্যবস্থা করছে না, কারণ হাসিনা জানে বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জননন্দিত নেত্রী, এদেশের মানুষের বর্ষস্থল। বেগম খালেদা জিয়া মানে বাংলাদেশ। বেগম খালেদা জিয়ার রাজনীতি হাসিনার পতন হবে যদি উনি রাস্তা নামেন। সেই জন্য রাজপথ থেকে আজকে বিরোধী দলকে উৎখাত করার জন্য, প্রধান প্রতিপক্ষকে রাজনীতিতে উৎখাত করে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য, ফেসিবাদী শাসনকে দীর্ঘায়ু করার জন্য আজকে তিনি খালেদিয়াকে হত্যা করতে চায়। আমরা আজকের এই সমাবেশ থেকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, বেগম খালেদিয়ার কিছু হলে তুমি হাসিনার মাস্টার থাকবে না, মার করে দেবে দেশের মানুষ। আজকে আমরা এখানে যখন দাঁড়িয়ে আজকে প্রতিবাদ সমাবেশ করছি, তখন আপনারা জানেন বাংলাদেশের 5 বছর ইতিহাসে এমন কলঙ্কিত সংবাদ আর আসেনি। গতকাল আমেরিকা বিষয়টি চালু করেছে বাংলাদেশের বিরুদ্ধে, গতকাল থেকে কার্যকর হয়ে গেছে। কে? যারা গণতন্ত্র অরণ করে, যারা ভোটাধিকার কেড়ে নিচ্ছে, কেড়ে নেওয়ার সাথে জড়িত, যারা মানবাধিকার লঙ্ঘন করে তাদেরকে ভিসা দিবে না। একটা স্বাধীন রাষ্ট্রের জন্য এটা অত্যন্ত কলঙ্ক। 5 বছরের ইতিহাসে এমন কলঙ্কিত ঘটনা আর ঘটেনি। আজকে তারা সেই ঘটনাটি আজকে হাসিনা করিয়েছে। আজকে আমাদের রাষ্ট্রকে আজকে তারা একটা কালিমা লিপ্ত করেছে। এই অবস্থা আজকে চলছে। আজকে এখানে অনেক আমাদের শ্রমিক মায়েরা বক্তব্য শুনছেন রাস্তায়, বন্ধুরা আমার 10 টাকা চাল খাওয়াবো বলে আজকে 70 টাকা চাল পাওয়া যায় না। আজকে যদি দেখেন 1 মন ধান বিক্রি করে 1 কেজি গরুর মাংস কেনা যায় না, আজকে 2 মন ধান বিক্রি করে একটা ইলিশ মাছ পাওয়া যায় না। এই পর্যায়ে নিয়ে গেছে লুটানা শক্তি। কৃষক টাকা পায় না ধানের, ওদিকে আপনি যদি গরুর মাংস কিনতে যান, যদি ইলিশ মাছ কিনতে চান, গরুর মাংসের জন্য 1 মন ধান বিক্রি করতে হয় এবং ইলিশের জন্য 2 মন আপনার ধান বিক্রি করতে হয়। আজ কৃষকের পেটে, শ্রমিকের পেটে, মেহনতি মানুষের পেটে, সাধারণ মানুষের পেটে আজকে আর ইলিশ মাছ জুটে না মুখে, জুটে না গরুর মাংস, এই অবস্থায় আজকে দেশটিকে নিয়ে গেছে। বন্ধুরা আমার, শুধু তাই করে এই গত পরশুর পত্রিকা আপনারা দেখেছেন মৌলভীবাজারের খাদ্য গুদাম থেকে 800 টন চাল উদাও হয়ে গেছে। আওয়ামী লুটার শক্তি লুট করে নিয়ে গেছে, যেটা 72-75 তারা করত। আপনার মেহেরপুরের গুদাম থেকে 10 কোটি টাকার চাল উদাও হয়ে গেছে, আওয়ামী লুটার গোষ্ঠী লুট করে নিয়ে গেছে। আবার বাগেরহাটের সে গোডাউনে 20,000 মেট্রিক টন চোরাই চাল পাওয়া গেছে। এই অবস্থায় আজকে বাংলাদেশকে লুটের সব টাকা লুটের রাজ্যে পরিণত করেছে। ব্যাংকের সোনা তামা হয়ে যায় এই হাসিনার আমলে, এয়ারপোর্টের সোনা উদয় হয়ে যায়। এইভাবে আজকে লুটপাট করে দেশের আমাদের টাকা আজকে বিদেশে তারা পাচার করে, সেখানে সেকেন্ড হোম করছে তারা, হাজার হাজার কোটি তারা বিদেশে পাচার করছে। বিদ্যুৎ সেক্টরে যেগুলো অবিলম্বে লুটেরাদেরকে বিদ্যুৎ সেক্টর গুলি দেওয়া হয়েছে বেসরকারি, 1,05,000 কোটি টাকা তাদেরকে লুটপাট করতে দিয়ে দেওয়া হয়েছে। ক্যাপিটাল চার্জের নামে সেখানে কি 1 ইউনিট বিদ্যুৎ আমরা পাইনি, বিদ্যুৎ না পেয়ে 1,05,000 কোটি টাকা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, 1,05,000 কোটি টাকা। এই অবস্থায় আজকে বাংলাদেশকে একটা বর্ষ বসবাস যোগ্য করে ফেলেছে। আমরা আজকের সমাবেশে প্রাকৃতিক দুর্যোগ পূর্ণ অবস্থা আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। আজকে বার্তা একটাই, বাংলাদেশ আজকে মনুষ্য বসবাস যোগ্য হয়ে পড়েছে। আজকে মানুষ না খেয়ে মরছে, আজকে মানুষ ভোটাধিকারহীন, মানুষ গণতন্ত্রহীন, মানুষের আজকে জান মালির জন্য পূর্ণ নিরাপত্তা নেই। এই অবস্থায় বাংলাদেশকে বাঁচাতে হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা পাঠযোগ্য বাংলাদেশ যদি চাই,
মুক্তির পদকটাই হাসিনার পতন, হাসিনা সরকারের পতন একদম ডাক দিয়েছে। অচিরেই আন্দোলন শুরু হবে, অসহযোগ শুরু হবে, কোন উত্থানের মধ্য দিয়ে সে অসহযোগ লাগাতার কর্মসূচির মাধ্যমে হাসিনাকে পতন ঘটিয়ে গণভবনকে টেনে এনে রাজপথে এনে আমরা এই মানুষ হত্যার রক্তের আমরা বদলা দেবো, বাংলা সবার গণতন্ত্র ফিরে আনবো, সেই লড়াইয়ে শরিক হওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার পক্ষে শেষ করছি। আপনাদের সবাইকে অগণন ধন্যবাদ।